শুভেন্দু বলেছেন যে অভিষেকের নিরাপত্তায় কেন এত পুলিশ, কেন এত খরচ? আমরা কালকেও বলেছি অভিষেক একটা নির্দিষ্ট নিরাপত্তা পান। এবার কোথাও যদি বিপুল সংখ্যক মানুষের সমাবেশ হয় তো পুলিশের তো কর্তব্য যাতে সব মসৃণ থাকে দেখার, তার সঙ্গে অন্য রকম কুৎসামূলক ইঙ্গিত মেলাবার কোনো অবকাশ নেই। তো অভিষেকের নিজস্ব নিরাপত্তা একটা রয়েছে, আর যখন যেখান দিয়ে যাচ্ছেন যে কোনো এলাকায়, আপনাদের এলাকাতেও একটু ভেবে নিন, কোনো বড় ইভেন্ট যদি হয় সেখানে তো পুলিশ থাকবে, পুলিশের থাকা উচিত। পাশাপাশি আমরা আরেকটুখানি তার সঙ্গে যোগ করব, যদি খরচের প্রশ্নই ওঠে তাহলে দুটো তিনটে বিষয় পাল্টা আমরা দলনেতার কাছে রাখতে চাই। এই যে নিজেদের রক্ষা করার জন্য এবং বিজেপির ঘাটতি পূরণে সিবিআই এবং ইডির এত অফিসার এনে বাংলায় বিজেপিকে রক্ষা করার চেষ্টা হচ্ছে, বিজেপির হয়ে রাজনীতি করানো হচ্ছে, এর খরচাটা কে দিচ্ছে? এটা তো হচ্ছে আপনাদের রাজনৈতিক স্বার্থে, তো রাজনীতির অ্যাকাউন্টে যাবে তো এর খরচাটা, এই খরচা তো রাজনীতির অ্যাকাউন্টে যাবে। যে অন্য রাজ্য থেকে এত তাদের অফিসাররা আসছেন, তাদেরকে ঘোরানো হচ্ছে, একটা গেল গেল রব তৈরির কৃত্রিম অপচেষ্টা হচ্ছে, তো তার খরচা কে দিচ্ছে, কাদের জন্য এই রাজনৈতিক খরচা হচ্ছে? দু নম্বর, বিজেপি গভর্নমেন্ট 2017 সালে $2 billion $2 billion পেগাসাসটা কিনলো, পরে দেখা গেল ব্যাপক বিতর্কিত জিনিস এবং ফোনে আড়ি পাতা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে হয়, যেখানে বিজেপির পছন্দ নয় সে নামের লিস্টও তো প্রকাশিত হয়েছে। তাই চোরাগোপ্তা ফোন ট্যাপ করে ফোন থেকে কথাবার্তা শুনে তো এর খরচা কে দিয়েছে? আর তিন নম্বর, বিজেপি নেতারা যে সেন্ট্রাল প্রোটেকশন পান, বিশেষভাবে 2021 ভোটের আগে চারানা নকুলদানা যেগুলো যোগ করছিল, বিজেপিতে যোগ হয়েছিল যোগদান মেলা, যোগ হলেই যে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হচ্ছিল, সেই নকুলদানাগুলোর কেন্দ্রীয় নিরাপত্তার খরচা কে দিয়েছে, কোথা থেকে এলো? এখন মানসিক হতাশা থেকে শুধু শুভেন্দু অভিষেকের দিকে তাকিয়ে কথা বললে হবে? জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া, খ্যাংরাপুর TOMG রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।